যারা ফ্রিতে ব্লকের কোর্স করতে চান আজকের ভিডিওটা তাদের জন্য। আমি প্রত্যেকটা ক্লাস প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে করে সাজিয়েছি এবং ব্লকের যত সব ইনফরমেশন সব কিছু দিয়ে ভিডিওগুলো করা হয়েছে এবং বিভিন্ন ধরনের কেমিক্যালস তৈরি এবং কাজের বিভিন্ন নিয়ম সব কিছু শিখিয়ে দেওয়া হবে। তো প্রথম চলুন ডাইসের সাথে পরিচিত হয়ে নেই, যেহেতু প্রথম ক্লাস। তো প্রথমেই আমাদের কাঠের ডাইস লাগবে, এরপরে যেটা লাগবেন এ লাগবে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা ট্রে লাগবে। এই ট্রেটার উপরে আমরা রংটা রেখে কাজ করব। এরপরে লাগছে একটা প্লাস্টিক শিট এরকম, এটার উপরে কম্বলটা বিছাবো। এই কম্বলটা তার উপরে হচ্ছে রংটা ঢেলে আমরা ব্রাশের সাহায্যে কাজটা করব। এগুলোরও কিন্তু অনেক নিয়ম আছে, সামনের ভিডিওতে সবই দেখিয়ে দিব। এরপরে লাগছে হচ্ছে এরকম একটা ফোম, এগুলো কিন্তু সব ব্লক বাটিকের দোকানে পেয়ে যাবে। ফোমটা ব্যবহারের কারণ, আমরা যখন ডাইসটা প্রেস করব এই ফোমের উপরে কাপড় থাকলে সেই কাপড়ের ভিতরে ডাইসটা একদম হচ্ছে ভালোভাবে ছেট হয়ে কাপড়ের সুতার ভিতর পর্যন্ত রং ঢুকে যাবে, মানে আপনাদের রংটা উঠবে না, রংটা খুব ভালোভাবে সেট হবে। এখানে ডাইসেরও বিভিন্ন ব্যবহার আছে, অন ডাইস, টু ডাইস, মানে যেটাকে রিপিট ডাইস বলে, থ্রি ডাইস, ফোর ডাইস। তো বিভিন্ন ডাইসের ব্যবহার বিভিন্ন ধরনের, পর্যায়ক্রমে আপনারা সব ভিডিও পেয়ে যাবেন। এরপরে হচ্ছে যে কেমিক্যালসটা আজকে আপনাদের তৈরি করে দেখাবো, এই কেমিক্যালসটা খুবই কম খরচে তৈরি করতে হয় এবং ব্লকের প্রাথমিক যে কেমিক্যালস সেটা। এখানে আমি হচ্ছে নিউটেক্স গাম তৈরি করে দেখাবো, এর জন্য হাফ লিটার স্বচ্ছ নর্মাল পানি নিয়েছি, পরিষ্কার পানি যেটা। এর মধ্যে একটি গাম নিব, এই গামটা হচ্ছে 25 গ্রাম নিব, 50 গ্রাম গাম আছে এখানে, 20 টাকা দাম, তার অর্ধে 25 গ্রাম। 25 গ্রাম গাম এবং হাফ লিটার পানি দিয়ে আমি হচ্ছে 1 কেজি নিউটেক্স গাম তৈরি করে দেখাবো। এই গামটা আমরা কিন্তু বাজার থেকে কিনে আনি, তো এটা যদি বাসায় তৈরি করতে পারি কত খরচ আমাদের কমে যাবে দেখেন। এবং ব্লকের সবচেয়ে কম খরচ হয় নিউটেক্স পদ্ধতিতে ব্লক করলে, এবং নিউটেক্স পদ্ধতিতে ব্লক করলে কাপড়টা অনেক সফট, একটা স্মুথ হচ্ছে ভাব থাকে, এবং ডিপ কালার যখন আমরা করব কাপড়ে তখন কিন্তু আমাদের মাস্ট এই নিউটেক্স গামটা ব্যবহার করতেই হবে। সবচেয়ে ভালো ব্লকের কাজে ফিনিশিং সুন্দর আসে এই নিউটেক্স গাম দিয়ে। তো এই নিউটেক্স গাম এর ভিতরে কিভাবে আমরা কেমিক্যালস দিয়ে হচ্ছে ব্লকটা করব সেগুলো সামনের ভিডিওতে পেয়ে যাবেন। তো অনবরত এভাবে ঘুটে ভালো করে ব্লেন্ড করে আমরা যত ভালো করে এটা হচ্ছে ঘোটা হবে আমাদের হচ্ছে গামটা কিন্তু তত ভালো হবে। এটা কিন্তু দেখেন ম্যাজিকের মতো একদম ঘন হয়ে গেছে পানি আর জাস্ট একটা গাম দিয়ে। এই গামটার নাম হচ্ছে পিজি গাম। তো পিজি গাম আপনারা বাজার থেকে কিনে আনবেন, পানি তো ঘরেই থাকে, তো এই কেমিক্যালসটা তৈরি করবেন। এরপর তো একরামিন গ্রুপের রং লাগবে, আরও কিছু কেমিক্যালস লাগবে, তো নেক্সট স্টেপগুলোতে আমি সব কিছু বলে দিব। একটা ক্লাস যদি আপনাদের মিস হয় তো দেখা যাবে আপনাদের অনেক কিছু অজানা থাকবে, প্রত্যেকটা ক্লাসেই হচ্ছে অনেক টিপস থাকবে, বিভিন্ন কাজের পদ্ধতি থাকবে। তো আশা করছি আপনাদের এই কোর্সটা করলে অনেক উপকার হবে জীবনে। যারা হচ্ছে টাকা দিয়ে ব্লক করতে চান তা না শিখে ফ্রি শিখেন, আপনাদের কাজে দিবে। তো আমার কিন্তু মানে অলমোস্ট শেষ হয়ে গেছে পেজটা তৈরি করা। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, যারা এখনও লাইক দেন নাই এখনই লাইক দিয়ে দেন, যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে দেন, যাতে হচ্ছে পরবর্তী ক্লাসগুলো আপনারা মিস করে না যান। প্রত্যেকটা ক্লাস কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, অনেক হচ্ছে ভালো ভালো টপিকসে আমি ক্লাসগুলো সাজিয়েছি, তো পর্যায়ক্রমে সব কিছু পেয়ে যাবেন। এরপরে এগুলো শেষে ব্লক বাটিক হ্যান্ডপেন্ট অন্য অন্য কোর্সগুলো আপনারা করে ফেলবেন, দেখবেন আপনাদের টাকা দিয়ে আর কোনো কোর্স করতে হবে না, ফ্রিতেই সব কোর্স শিখে যাবেন এবং নিজেরা কাজ করা শুরু করতে পারবেন। আসসালামু আলাইকুম।